কলকাতার একটা গ্রাম মাধবপুর। এই মাস ছিল জানুয়ারির আর রাত্রিবেলা প্রায় দশটা বাজছিল। রাত্রির অন্ধকারে জোনাকির আওয়াজে মহল একটু ভয়ঙ্কর বানিয়ে তুলল। এইরকম সময় দুজন লোকের পা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। আরে বাহ ভাই বাহ, আজকে সত্যি দারুণ লাগছে আমার। হ্যাঁ ঠিক বলেছিস, তুই দারুণ নাচলো ওই পাতলা কোমরের মেয়েটা, তাই না? খুব ভালো হতো যদি ও আমাদের গ্রামে থাকতো রে, নইলে এরকম পুরো জঙ্গলটা পার করে ওর প্রোগ্রাম দেখার জন্য আমাদেরকে যেতে হতো না। আরে তাড়াতাড়ি চরে, আমার তো এটা ভেবে ভয় লাগছে যে আমি গিয়ে বাড়িতে কি অজুহাতটা দেব। আরে কয়েক মিনিটের মধ্যে আমরা গ্রামে পৌঁছে যাব, ওই দেখ কাঁচা রাস্তা চলে এসেছে। তার কথা শোনার পর মহেশ তার কাঁচা রাস্তার দিকে তাকালো, যেদিকে কেউ যেত না। এ তুই কি পাগল হলি নাকি, আমরা এই রাস্তা দিয়ে যাব? এটা জানার পরেও যে এর ব্যাপারে কি সব আজে বাজে কথা রটানো আছে। আরে তুইও না মহেশ, নিজের মুখে বলছিস যে সব রটনা কথা, আবার তুই ভয়ও পাচ্ছিস। হ্যাঁ আমার কথা শোন, আমরা এই রাস্তা দিয়ে যাই, তাহলে পাঁচ মিনিটে পৌঁছে যাব গ্রামে, না হলে হাইওয়ে দিয়ে যেতে গেলে দেড় ঘন্টা লাগবে রে। তার কথা শোনার পর মহেশ একবার আবার সেই কাঁচা রাস্তার দিকে তাকালো। ওখানে এই সময় মৃত্যুর ছায়ার মতো ছড়িয়েছিল। আরে তুই চল না, ভয় পাচ্ছিস কেন, আমি তো সঙ্গে আছি। আর তাকে নিয়ে সেই কাঁচা রাস্তার দিকে এগিয়ে যায়। দুজন এখন কিছু পাই এগিয়েছিল যে ওরা কারোর জোরে জোরে শ্বাস নেওয়ার ভয়ানক আওয়াজ শুনতে পায়। আরে তুই এরকম ভয় পাচ্ছিস কেন বলতো, হ্যাঁ কুকুর হবে। রমেশ এখন এগিয়েই যাচ্ছিল আর তক্ষুনি সেই আওয়াজের সাথে সে কারোর হাঁটারও আওয়াজ শুনতে পেরে যায়। আমি বললাম না যে এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আরে তুই আমাকেও ভয় পাওয়াছিস, হ্যাঁ দেখ এমনিতেই অন্ধকার, প্রচন্ড কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। এখন শুধু আমরা দুজন, যতক্ষণ না গ্রামে পৌঁছচ্ছি থামবো না। তক্ষুনি মহেশের চোখ ছানা বড়া হয়। সে মহেশের ঠিক পেছনে দুটো লাল চমকানো চোখ দেখতে পায়। দেখ তোর পেছনে কে আছে, দেখ না। আরে কে রে আমার পেছনে? রমেশ যেই মাত্র ঘুরে পেছনের দিকে দেখলো, কেউ তার পা ধরলো আর তাকে ঝাড়ির ভেতরে নিয়ে চলে যায়। আ বাঁচা মহেশ, আমাকে বাঁচা, বাঁচা আমাকে মহেশ, মহেশ। সে বিদ্যুতের তেজে রমেশের চোখের থেকে উধাও হয়ে যায়। রমেশের ভয়ের এখন কোনো ঠিকানা ছিল না। সে মনে শুধু ভয় নিয়ে দ্রুত গতিতে গ্রামের দিকে দৌড়তে শুরু করে। আর যতক্ষণ সে গ্রামে না পৌঁছায় সে নিজের পা আটকালো না। পরের দিন সকালে যখন সে গ্রামের কিছু লোকের সাথে সেই কাঁচা রাস্তার দিকে গেল, তখন সে রমেশের লাশ দুটো টুকরোয় মাটির উপরে দেখতে পায়। রমেশ! তার চোখ দিয়ে জল ঝরতে শুরু করে। আর এইভাবে এই কাঁচা রাস্তার ভয় মাধবপুরে আরো বেশি ছড়িয়ে পড়ে। এই ঘটনার তিন মাস পর মোহিনী, যে 21 বছরের একটা সুন্দরী যুবতী ছিল, নিজের বিধবা মা আর ছোট বোন মেঘনার সাথে এই গ্রামে থাকার জন্য আসে। বাবু, আমরা ওই গ্রাম ছেড়ে ঠিক করিনি, এখন জানি না এখানকার লোকজন কেমন হবে। মা, একটু তো অ্যাডজাস্ট করতেই হবে না, ওই বাড়ির ভাড়া অনেক বেশি ছিল, কিছুদিন এখানে থাকবো তখন সব নর্মাল হয়ে যাবে। ওরা তিনজন এখন মাধবপুরের একটা বাড়িতে থাকতে শুরু করে, কিছুদিনের মধ্যেই সেই গ্রাম তাদের আপন হয়ে যায়। মোহিনী সেই গ্রামেরই কিছু বড় বাড়িতে কাজকর্ম করে নিজের সংসার চালাতে শুরু করে। প্রতিবেশীতে থাকতো একটা ছেলে রোহিত, যে মোহিনীকে মনে মনে ভালোবাসতে শুরু করে, কিন্তু তার সাথে কথা বলতে একটু ঘাবড়াতো। একদিন বিকেলবেলা যখন মোহিনী নিজের কাজ শেষ করে বাড়িতে ফেরে, তখন সে বাড়িতে মেঘনাকে কোথাও খুঁজে পায় না। আর মা খুব চিন্তিত দেখাচ্ছিল। মা, মেঘনা কোথায়? ও দুপুর বেলা হাঁটতে গেছিল, কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফেরেনি। আমি আশেপাশে খোঁজ নিয়েছি কিন্তু ও কোথাও নেই। আমার তো খুব ভয় করছে, জানি না কোথায় গেছে ও। আরে মা তুমি ভয় পেও না, আমি এক্ষুনি ওকে খুঁজে আনছি। এইটুকু বলে মোহিনী বাড়ি থেকে বেরিয়ে যায় আর আশেপাশের এলাকায় খুঁজতে শুরু করে, কিন্তু সে মেঘনাকে কোথাও খুঁজে পায় না।
তারপর বাড়ি ফেরার সময় তার চোখ পড়ে সেই কাঁচা রাস্তার দিকে। প্রত্যেক জায়গায় দেখে নিয়েছি কিন্তু কোথাও পেলাম না, ব্যাস এই একটাই জায়গা বেঁচে আছে। হতে পারে ও এখানেই হবে, ও জঙ্গল খুব পছন্দ করে। এইটুকু বলে সে কাঁচা রাস্তায় চলে যায়। দুদিকে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে বেরোনো সেই কাঁচা রাস্তা অন্ধকার হওয়ার কারণে সেটা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল, কিন্তু ছোট বোনের খোঁজার জন্য তাকে সেই রাস্তার দিকে যেতেই হলো। মেঘনা, তুমি কি এখানে আছো? সে জবাবে মেঘনার আওয়াজ তো শুনতে পেল না, কিন্তু ওই শ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পেল। জানোয়ারের আওয়াজ। মেঘনা প্লিজ, যদি তুমি এখানে আছো তাহলে উত্তর দাও। এখন সে ভয় পেয়ে পেয়ে দ্রুত গতিতে হাঁটতে শুরু করে। তখনই তার মনে হলো যে কেউ যেন পেছন থেকে তার ওড়না ধরে রেখেছে। সেই মুহূর্তে যেন তার শ্বাস আটকে যায় আর সে খুব তাড়াতাড়ি পেছনে ঘুরে দেখে। তার ওড়না ঘন ঝাড়িতে ফেসে গেছিল। হে ভগবান, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। সে নিচু হয়ে নিজের ওড়না বার করার চেষ্টা করে। ঝাড়িতে অনেক অন্ধকার ছিল আর কিছুই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল না। তখনই সেই শ্বাসের আওয়াজ আরো দ্রুত হতে শুরু করে আর ঝাড়ি থেকে একটা হাত বেরিয়ে আসে যে তার পা ধরে নেয়। ও এখন প্রচণ্ড ভয় পেয়ে ওঠে আর নিজের পা ছাড়িয়ে খুব দ্রুত গতিতে ওখান থেকে পালায়। তার মনে হচ্ছিল যেন কেউ তার পিছু নিয়েছে, কিন্তু তার সাহস হচ্ছিল না যে সে পেছনে ঘুরে দেখবে। সে ঘাবড়িয়ে ঘাবড়িয়ে এইভাবে দৌড়লো যে সোজা গিয়ে নিজের বাড়িতে পৌঁছলো। আরে মোহিনী সোনা, কি হয়েছে, এত ভয় পেয়েছিস কেন? মোহিনী কিছু বলতো তার আগেই তার চোখ পড়লো মেঘনার ওপর, যে তাকেই দেখছিল। মেঘনা, কোথায় ছিলি তুই? জানিস আমরা কত চিন্তিত ছিলাম। দিদি ক্ষমা করে দিও, আমার একটা নতুন বান্ধবী হয়েছে, আমি তার বাড়িতেই ছিলাম। মোহিনী মেঘনাকে বাড়িতে দেখে একটু স্বস্তি পায়, কিন্তু তার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা তার মাথায় এখনো ঘুরছিল। রাত্রিবেলা মোহিনী নিজের রুমে ঘুমোচ্ছিল, তখন সে ওই শ্বাসের আওয়াজ শুনতে পেরে যায়। এই আওয়াজ শুনে সে জেগে ওঠে আর এই আওয়াজটা জানালার দিক থেকে আসছিল। কে ওখানে? ও রুমের বাইরে বেরোয় আর বাড়ির বাইরে সেই ময়দানে গেল যেটা তার রুমের জানালা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছিল। কে কে আমার নাম নিচ্ছিল? মোহিনী দেখতে পেল যে এই আওয়াজটা একটা গাছের পেছন থেকে আসছে যার পেছনে খুব অন্ধকার ছিল। তা সত্ত্বেও সে সাহস করে গাছের দিকে এগিয়ে যায়। যেই মাত্র সে সেই গাছের কাছে পৌঁছায়, কেউ গাছের পেছন থেকে বেরিয়ে তাকে জোরে আলিঙ্গন করে। কে কে তুমি, ছাড়ো আমায়! অন্ধকারে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না, ব্যাস সেই শ্বাসের আওয়াজ আসছিল আর অনুভব হচ্ছিল যেই তাকে ধরে রেখেছে তার শরীর খুবই ঠান্ডা। বাঁচাও, বাঁচাও! তার চিৎকার শুনে মেঘনা আর তার মা ঘুম থেকে উঠে যায়। তার সাথেই প্রতিবেশে থাকা রোহিত জেগে গেছিল। ওরা তিনজন দৌড়ে মোহিনীর কাছে পৌঁছায়। তখন দেখতে পায় যে মোহিনী অজ্ঞান হয়ে আছে। মোহিনী, মোহিনী! রোহিত তাকে কোলে তুলে নেয় আর তাকে নিজের রুমে নিয়ে চলে আসে। কি হয়েছে আমার বাচ্চাটার? ও ওখানে গেল কি করে? মা আর মেঘনা খুবই ভয় পেয়ে গেছিল। তখনই মোহিনীর জ্ঞান ফেরে আর সে চোখ খোলা মাত্রই রোহিতকে সামনে দেখতে পায়। আপনি কে? মোহিনী, ও আমাদের প্রতিবেশী, ওই এখানে নিয়ে এসেছে তোমায়। তুমি বাড়ির পেছনে কি করছিলে? মোহিনী নিজের পরিবারের লোকেদেরকে কিছু বলাটা ঠিক মনে করল না আর সে কথাটা এড়িয়ে যায় আর বলে, কিছু না মা, ওখানে একটা কুকুর অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছিল, ওর আওয়াজ আমাকে ঘুমোতে দিচ্ছিল না, সেই জন্যেই আমি কুকুরটাকে তাড়াতে গিয়েছিলাম।
কিন্তু আপনার ওখানে একা যাওয়াটা একেবারেই ঠিক হয়নি। আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভালো যে আপনি ঠিক আছেন। মোহিনী রোহিতের চোখে নিজের জন্য চিন্তা দেখে খুব ভালো লাগলো, আর সেই জন্যে ও একটু হালকা হাসলো। ঠিক আছে, আমি তাহলে আসছি, আর যদি কোনো প্রয়োজন পড়েন আমার সাহায্য নিতে পারেন। এমনিতেই প্রতিবেশী তো প্রতিবেশীকে সাহায্য করে। এইটুকু বলে রোহিত ওখান থেকে আবার নিজের বাড়িতে চলে যায়। সে নিজের বেডে শুয়েই ছিল যে তখনই সে শ্বাস নেওয়ার ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা কোথা থেকে আসছে? রোহিত, রোহিত, কে ওখানে? কে আমার নাম নিচ্ছে? কে? রোহিত নিজের রুমের বাইরে বেরোয়। তখন সে শুনতে পেল যে সেই আওয়াজটা তার পাশের রুম থেকে আসছে। সে রুমের ভেতরে গেল, তখন দেখতে পেল ওখানে কেউ নেই, কিন্তু সেই আওয়াজ এখনো আসছিল। রোহিত, রোহিত, কে কে ওখানে? কে তুমি? এখানে এসে তো একবার দেখ যে আমি কে। আওয়াজ একটা আলমারির ভেতর থেকে আসছিল। এখন রোহিতের চেহারায় ভয় দেখতে পাওয়া যায়। সে দেখতে পেল যে আওয়াজ আলমারির ভেতর থেকেই আসছে। এই আলমারির মধ্যে কে আছে? হ্যাঁ, তুমি যেই হও না কেন, এরকম মজা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। এইটুকু বলে রোহিত রাগের চোটে আলমারির দিকে এগোয়। সে যেই মাত্র আলমারির দরজা খুলল, তখন তার চেহারার রাগ শেষ হয়ে যায় আর চোখে ভয় দেখতে পাওয়া যায়। তখনই একটা ভয়ঙ্কর লাল হাত বাইরে বেরিয়ে আসে আর আলমারির দরজা বন্ধ হয়ে যায়। আর রোহিতের চিৎকার করার আওয়াজ আলমারির বাইরে আসতে শুরু করে। কিছুক্ষণ চিৎকার করার পরই হঠাৎ করে রোহিতের আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। তখনই হঠাৎ করে আলমারির দরজা খুলে যায় আর রোহিতের কাটা মাথা আর শরীর আলমারির বাইরে চলে আসে। মোহিনী শুধু আমার, শুধু আমার। একদিকে সেই অচেনা শক্তি রোহিতকে মেরে ফেলেছিল আর অন্যদিকে নিজের বাড়িতে মোহিনী আরাম করে ঘুমোচ্ছিল। রাত্রি প্রায় তিনটে বাজছিল, সেই শ্বাসের আওয়াজ শুনতে পায়। সে উঠে দেখতে পায় তখন সেই আওয়াজটা এখনো সেই জানালা দিয়েই আসছিল। কিন্তু এইবার তার সাহস হলো না যে সে গিয়ে দেখে। আমাকে এই আওয়াজগুলোকে ইগনোর করতে শিখতেই হবে। সে নিজের কানের ওপরে আঙুল দিয়ে দেয় আর জোরে নিজের চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে যখন সবাই জেগে ওঠে তখন তার বাড়ির আশেপাশে দুঃখের অবস্থা ছিল। মা, রোহিতের বাড়ির আশেপাশে এত ভিড় কেন জমা হয়েছে? কি বলবো বাবু, বেচারা ভালো ছেলে ছিল, জানি না কে তার হত্যা করে ফেলেছে। এই কথাটা শুনে মোহিনী বাজেভাবে ভয় পায়। হয়তো সেও প্রথম নজরে রোহিতকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে নিজের ভাবনার ওপর কাবু করে নেয়। মা, আমি কাজে চলে যাচ্ছি, দুটো পর্যন্ত ফিরে আসব। মোহিনী রোজকার মতো গ্রামের বড় বাড়িতে কাজ করার জন্য বেরিয়ে পড়ে। এখনও সেই কাঁচা রাস্তার কাছে পৌঁছিয়েই ছিল আর তখনই সেই শ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পায়, যে আওয়াজ তাকে অস্থির করে তুলেছিল। এখন সূর্য একেবারে চমকাচ্ছিল, তখন সে সাহস করে সেই রাস্তার দিকে পা বাড়িয়ে দেয়। মোহিনী, চলে যাও, চলে যাও মোহিনী। এই আওয়াজ শোনার পর সে ভয় পেয়ে ওঠে আর দ্রুত গতিতে ওখান থেকে পালায়। তারপর সে একটা বাড়িতে পৌঁছায় যেখানে আজ শুধু ঘরের মালিক বীরেন্দ্রই বসেছিল। বীরেন্দ্র মোহিনীকে খুব বাজে নজরে দেখছিল, কিন্তু তা সত্ত্বেও মোহিনী কিচেনে গিয়ে নিজের কাজে লেগে যায়। তখনই বীরেন্দ্র ওখানে পৌঁছে যায়। আরে মোহিনী, এই কাজটা পরে করো তুমি, আগে আমার ঘরটা ভালো করে পরিষ্কার করে দাও। আমি আপনার রুমে সাফাই তখনই করব যখন মালকিন বাড়িতে থাকবে, আমাকে এখন কিচেনের কাজ করতে দিন। এটা শুনে বীরেন্দ্র তার হাত ধরে নেয়।
এত কথা বলছিস কেন তুই? হ্যাঁ, তুই হলি আমার চাকর, আমি তোকে আমার ঘরে ঢুকতে দিচ্ছি বলে মাথায় উঠছিস নাকি? হ্যাঁ, বোকা কোথাকার, ওই আমি তোকে বড় লোক করে দেবো রে। এটা শুনে মোহিনী তাকে একটা জোরে থাপ্পড় মারে আর ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। শয়তান কোথাকার, এই বাড়িতে আর কখনো কাজ করতে আসবো না আমি, এটা ভেবে সে অন্য বাড়িতে কাজ করতে চলে যায়। আর এইভাবেই বাড়ি বাড়িতে কাজ করে করে তার দুটো বেজে যায়, আর দুটোর সময় সে নিজের বাড়িতে পৌঁছায়। সেই রাতই প্রায় দশটার সময় মোহিনীর জানালা দিয়ে সেই শ্বাস নেওয়ার আওয়াজ বেরিয়ে আসে। আজ তার মাথা খুবই খারাপ ছিল, তাই সে দ্রুত গতিতে বাড়ির বাইরে আসে আর বাড়ির পেছনে সেই ময়দানেই পৌঁছায়। কে তুমি? কেন আমার পেছনে পড়ে আছো? তুমি মানুষ নাকি জানোয়ার? কেন অস্থির করছো আমাকে? তখনই ঝোপঝাড় নিজে নিজে নড়তে শুরু করে, আর কিছুক্ষণ পরেই ওখান থেকে একটা আকৃতি বেরিয়ে আসে, যেটা দেখে মোহিনীর শ্বাস আর হৃৎস্পন্দন থেমে যায় আর তার চোখ ভয়ের চোটে ফেটে ওঠে। তার হাত আর পায়ের নখ প্রায় 3-3 ইঞ্চ বড় ছিল, আর দাঁত পিশাচের মতো ছিল, চোখ সাদা রঙের আর পুরো শরীর লাল। সে মানুষ আর জানোয়ারের একটা মিশ্রণ মনে হচ্ছিল। আমার মোহিনী, চলে এসো। ও দ্রুত গতিতে মোহিনীর দিকে এগিয়ে যায় আর তাকে জোরে আলিঙ্গন করে। মোহিনী তার এইভাবে হঠাৎ করে সামনে এসে যাওয়ার কারণে ভয় পেয়ে যাচ্ছিল, আর সেই ভয়ের কারণে সে অজ্ঞান হয়ে যায়। এই সময় বীরেন্দ্র নিজের বাড়িতে বসে মদ খাচ্ছিল, আর তখনই তার দরজা খুলে যায়। ও দেখতে পায় যে নীল শাড়ি পরে পুরো হাসতে হাসতে মোহিনী তার কাছে আসছে। মোহিনী, তুমি? আমি বাড়ি গিয়ে আপনার প্রস্তাবের ব্যাপারে ভাবলাম, আর আমি এটা ঠিক করলাম যে আপনার সাথে কিছু সময় কাটানোর পর আমার লাভ হতে পারে, তাই আমি আপনার কথা মেনে নিলাম। এটা শুনে বীরেন্দ্রর চোখে চমক চলে আসে, আর সে ওপর থেকে নিচ পর্যন্ত মোহিনীকে দেখে। নীল শাড়িতে চমকাচ্ছিল তার ফর্সা শরীর, যে কোনো মানুষকে পাগল করে তোলার জন্য অনেক ছিল। আমার সাথে আসুন। ও পেছনের দিকে ঘুরে বাইরে চলে যায়, আর বীরেন্দ্র এখন তার পেছনে পেছনে চলে যায়। মোহিনী খুব দ্রুত গতিতে হাঁটছিল, আর চোখে লোভ নিয়ে বীরেন্দ্র তার পেছনে পেছনে যাচ্ছিল। অবশেষে তারা সেই কাঁচা রাস্তাতেই পৌঁছে যায়। আরে, এদিকে কোথায় যাচ্ছ? এটা হলো মৃত্যুর রাস্তা, ফিরে এসো। যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে এই জায়গাটাই ঠিক, এখানে কেউ যাওয়া আসা করে না। এখন বীরেন্দ্র ভয় না পেয়ে তার পেছনে যায়। মোহিনী একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর হাত দিয়ে ইশারা করে তাকে নিজের কাছে ডেকে পাঠায়। বীরেন্দ্র তার দিকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। যেই মাত্র সে এই আওয়াজ শুনতে পায় সে খুব অবাক হয়, শ্বাস নেওয়ার এই আওয়াজ বাড়তেই শুরু করে, আর হঠাৎ করে তার সামনে ব্রহ্ম দৈত্য এসে দাঁড়িয়ে পড়ে, যাকে দেখার পর তার আত্মা যেন মুখের বাইরে বেরিয়ে আসে। সে পালানোর জন্য ঘুরে তার আগেই সেই ব্রহ্ম দৈত্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার কাঁধ চিরে তার মাংস চাবাতে শুরু করে। বাঁচাও! তার এরকম চিৎকার শুনে মোহিনীর ওপরে যে সম্মোহন হয়েছিল সেটা ভেঙে যায়, আর সে নিজের সেন্সে চলে আসে। সামনে ব্রহ্ম দৈত্য আর বীরেন্দ্রের লাশ দেখে তার পুরো শরীর কাঁপতে শুরু করে। তোমাকে পাওয়ার যে চেষ্টা করবে আমি তার এরকমই অবস্থা করব মোহিনী, তুমি শুধু আমার। সে কিছুই বুঝতে পারছিল না যে সে ওখানে কি করে পৌঁছলো, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য সে বাড়ির দিকে দৌড়ায়। সে আজও নিজের মা আর বোনকে কিছুই বলে না আর চুপচাপ গিয়ে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ যা তার সাথে ঘটেছিল সেই দৃশ্যটা ভেবে ভেবে সে ঘুমোতেই পারছিল না। ও সকালে ওঠা মাত্রই গ্রামের বড় মন্দিরে যায় আর ওখানকার পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করে। বাবা, আমি খুব বিপদে আছি, আমার সাহায্য করুন। বলো মা, তোমার কি সমস্যা? মোহিনী শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত জিনিস ওই বাবাকে বলে দেয়।
যেটা শোনার পর উনি সেই রহস্য থেকে পর্দা সরান। ওই রাস্তাটা এই দশকেই নয়, বরং অনেক অনেক আগেকার দশক থেকেই অভিশপ্ত। এটা শুনে মোহিনীর চোখ অবাক হয়ে ছানা বড়া হয়ে ওঠে, আর সে পণ্ডিত মশাইকে পুরো কথা পরিষ্কার পরিষ্কার বলার জন্য জোর দেয়। ষোড়শ শতকে রাজা বিক্রম রাজা এখানে রাজত্ব করত। উনি নিজের মহলের কাছে একটা আশ্রম তৈরি করে রেখেছিলেন, যেটা শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য ছিল। ১৭ বছর পার করার পরে সমস্ত ব্রাহ্মণদের বাচ্চাদের একটা উপনয়ন করতে হতো। বলা হয় যে উপনয়ন হয়ে যাবার পরে যদি ১০ দিনের ভেতরে ওই বাচ্চা মারা যায়, তাহলে সে মরার পরে ব্রহ্ম দৈত্য হয়ে যায়। একদিন এই ঘটনাই আশ্রমে ঘটে। একটা ছেলে উপনয়ন হওয়ার পরে ৫ দিনের মধ্যে সে মারা যায়, আর তার আত্মা ব্রহ্ম দৈত্য হয়ে রাজ্যের কন্যাদের তুলে নিয়ে গিয়ে চরম সুখ ভোগ করতে শুরু করে। কিন্তু মহারাজ একজন বড় তান্ত্রিককে ডেকে নিয়ে এসে ওই ব্রহ্ম দৈত্যকে ওই কাঁচা রাস্তায় আবদ্ধ করে দেয়, যার ফলে সে ওই রাস্তার বাইরে আসতে পারত না। কিন্তু একবার যে ওই রাস্তায় যেত তাকে ব্রহ্ম দৈত্য মেরে ফেলত। কিন্তু যদি কোনো কন্যা ওখানে যেত তখন ব্রহ্মদৈত্য তাকে মারত না, ব্রহ্মদৈত্য নিজের কামনা পূরণ করে তাকে ছেড়ে দিত। এটা শুনে মোহিনীর একটা ঝটকা মতো লাগলো। এখন সে নিজের সাথে হওয়া সমস্ত কথা একটু একটু বুঝতে চেষ্টা করে। তার মানে হলো যে আমার পেছনে সেই ব্রহ্মদৈত্য আছে? হ্যাঁ। কিন্তু বাবা, আপনি তো বললেন যে ও সেই রাস্তা দিয়ে বাইরে বেরোতে পারে না, কিন্তু তার উপস্থিতির অবস্থা আমি প্রত্যেক জায়গায় ফিল করি, বিশেষ করে আমার বাড়ির পেছনের জানালা দিয়ে। এর মানে হলো যে তুমি কোনো না কোনো জিনিস ওখানে অবশ্যই ছেড়ে এসেছো, আর সেইটার আর তার জন্যই সে তোমার আশেপাশে ঘুরে বেড়াতে পারে, আর তোমাকে কখনো কখনো সম্মোহিতও করতে পারে। কিন্তু আমি ওখানে কি ফেলে এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা বলে মোহিনী নিজের হাতকে ভালো করে দেখে। তখন তার ডান হাতের চুড়ি গায়েব ছিল। আমার চুড়ি ওখানে পড়ে গেছে হয়তো। তার মানে হলো যে রোহিতের মৃত্যুও হয়তো। হ্যাঁ, যে তোমার কাছে আসার চেষ্টা করবে ব্রহ্মদৈত্য তাকে ছাড়বে না। বাবা, আপনি বলুন এর থেকে কি করে ছুটকারা পাবো? আমি চাই না যে আমার কারণে অন্য কারোর প্রাণ যাক। ওই কাঁচা রাস্তায় গিয়ে তোমাকেই তোমার কড়াটা খুঁজে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলতে হবে, তারপরই তুমি ওই ব্রহ্মদৈত্যর ছায়া থেকে পুরোপুরি মুক্তি পাবে। কিন্তু আমি ওখানে গেলে ওই দৈত্য আমার কাছে চলে আসবে, তার উপস্থিতিতে আমি কি করে এই কাজ করব? তুমি এখনো পর্যন্ত এই কথাটা তোমার পরিবারকে বলোনি, যাতে ওরা চিন্তায় না পড়ে যায়। এই মানসিকতাটা ভালো যে আমাদের পরিবারের লোকেদেরকে আমাদের চিন্তায় ফেললে হবে না, কিন্তু এটাও তো হতে পারে যে আমাদের ওপরে যদি কোনো বিপদ আসে তাহলে আমাদের পরিবারের লোককে অবশ্যই বলা উচিত, কারণ বিপদের সময় শুধুমাত্র বাড়ির লোকেরাই তো কাজে আসে, তাই না? এটা শুনে মোহিনী বাবার কথায় সহমতি জানায়। তারপর বাবার কাছে থেকে এসে নিজের বাড়িতে যায়। মা, মেঘনা, আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই। আর তারপর মোহিনী ওদেরকে সমস্ত কথা বলে দেয়। রাত্রি ঠিক ১১টার সময় সেই কাঁচা রাস্তার দিকে এগিয়ে যায়। যেভাবে তার পা সেই রাস্তার দিকে এগোচ্ছিল তার শ্বাস যেন দ্রুত হতে শুরু করল, তা সত্ত্বেও সে সাহস করে অবশেষে ওখানে পৌঁছেই যায়। যেইমাত্র সে ব্রহ্মদৈত্যের শ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পায় তখন তার শরীরে হঠাৎ করে কম্পন শুরু হয়ে যায়। আমি আপনার কাছে চলে এসেছি, আপনার ভালোবাসা আমি বুঝতে পেরে গেছি, আমিও আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে কিছু সময় কাটাতে চাই, সামনে আসুন। মোহিনী, তোমাকে আসতেই হতো, কারণ তুমি যে শুধুই আমার। এইটুকু বলে সে হঠাৎ করে মোহিনীর সামনে চলে আসে। মোহিনী তাকে দেখে ভয় পেয়ে উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও সে নিজের ভয়কে লুকিয়ে তাকে স্মাইল পাস করে। আসুন আমার কাছে। ব্রহ্মদৈত্য এখন দ্রুত গতিতে তাকে আলিঙ্গন করে। তার শরীর বরফের মতো ঠান্ডা ছিল। অন্যদিকে ব্রহ্মদৈত্য জানত না এইভাবে মেঘনাও সেই রাস্তা দিয়েই চলে এসেছিল। তার হাতে একটা টর্চ ছিল, যার দ্বারা সে চুড়ি খোঁজার চেষ্টা করছিল।
কোথায় হবে সেই চুড়িটা? এখানে তো শুধু ঝাড় আর ঝাড়, কোথায় খুঁজবো আমি? তখনই তার টর্চের লাইট একটা জায়গায় পড়ে। তখন সেখানে কিছু চমকাচ্ছিল, ও তাড়াতাড়ি সেই চমকানো জিনিসের কাছে পৌঁছায়। তখন দেখতে পায় যে ওখানে মোহিনীর চুড়ি ছিল। ভগবানের অনেক অনেক ধন্যবাদ, পেয়ে গেছি। মেঘনা সেই চুড়িটা যেইমাত্র তুলে নেয়, ব্রহ্ম দৈত্য মোহিনী থেকে আলাদা হয়ে যায়। কি হলো, আপনি আমার থেকে আলাদা হলেন কেন? ব্রহ্ম দৈত্য ওখান থেকে পালায়। সে মেঘনা চুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পায়। ওখানেই দাঁড়াও বলছি। মেঘনা যেই মাত্র তার ভয়ঙ্কর রূপ দেখে তখন তার মন কাঁপে। মেঘনা পালা! তার কথা শুনে মেঘনা বাইরের দিকে পালাতে শুরু করে। এখন ব্রহ্ম দৈত্যও বুঝতে পেরে গেছিল যে তার সাথে চালাকি হয়েছে, কিন্তু সে ওই চুড়িটা বাঁচানোর জন্য পালিয়েই যাচ্ছিল। না, দাঁড়া রাক্ষস কোথাকার! মেঘনাও এখন তার পিছু নেওয়া শুরু করে। মেঘনা এখন সেই রাস্তার বাইরে চলে এসেছিল যেখানে তার মা আগে থেকেই আগুন জ্বালিয়ে দাঁড়িয়েছিল। মোহিনীও পালাতে পালাতে বাইরে চলে আসে। ব্রহ্ম দৈত্য তার পিছু করে, কিন্তু এখন সে সেই রাস্তার সীমানা পার করতে পারল না। এখন তুই এই রাস্তার বাইরে কখনো আসতে পারবি না, আর তোর এই ছায়ার তখন সেটাও আমি শেষ করে দিচ্ছি। এইটুকু বলে মোহিনী মেঘনার হাত থেকে চুড়ি নিয়ে নেয় আর সেটা আগুনের মধ্যে দিয়ে দেয়। না! ব্রহ্মদৈত্য চিৎকার চেঁচামেচি করতে করতে ওখান থেকে সেই রাস্তা দিয়েই ভেতরে ঢুকে যায়। আর তারপর ওরা তিনজন সঠিক সঠিক নিজের বাড়ি ফিরে আসে।